বন্ধুরা এই প্রতিটি কোশ্চিনই তোমাদের ফুড ফুডেস এক্সামের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পিভিএ যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো সুন্দর করে প্লে লিস্ট তৈরি করে দেওয়া আছে প্লে লিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে আছে এই ক্লাসের ফার্স্ট কোশ্চিন দেখতে পাচ্ছো অনস্ক্রিনে সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল ক্লাস আকারে থাকবে প্রতিটি কোশ্চেনকে নিজের থেকে অবশ্যই অ্যান্সার করবে এবং ভিডিও শেষে কমেন্ট করে জানাবে যে কতগুলো কারেক্ট অ্যান্সার করতে পারছো টার্গেট থাকছে তোমাদের এখানে ফর্টি ওয়ান তো কারেক্ট অ্যান্সার প্রথমে কী আসবে আমাদের এখানে লোথাল লোথাল এখানে অ্যান্সার হবে অ্যান্সার অপশান বি নেক্সট কোশ্চেন প্রাচীনকালে ভারতে কোন বৈদ্যুতিক বৈদেশিক শক্তির আক্রমণ ঘটেনি নি এখানে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে যে প্রাচীনকালে কালটা ইম্পর্টেন্ট প্রাচীনকাল প্রাচীনকালে এখানকার মধ্যে কোনটির আক্রমণ ঘটেনি দাস বংশ দাস বংশ অ্যান্সার হবে অ্যান্সার অপশানে দস্তক কি এটি ক্লাইভের দ্বারা একটি বই নাকি একটি মুক্ত ছাড়পত্র নাকি বিনা শুল্কের বাণিজ্যের ছাড়পত্র নাকি মোগল সাম্রাজ্যের দ্বারা সম্রাটদের দ্বারা দান তো এটি বিনা শুল্কের বাণিজ্যের ছাড়পত্র একটি অ্যান্সার অপশান কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত কয়েকটা অ্যান্সার আসবে আমাদের পাঞ্জাব পাঞ্জাব অ্যান্সার হবে অ্যান্সার অপশান কোশ্চেন সৌরশক্তির উৎস হল পারমবিক সংযোজন নাকি বিভাজন এক্সাম্পাল এই দুটোই গুলিয়ে যায় শুধু আনসার আমাদের সংযোজন অপশানে এখানে যেটির পিএইচ লেস দেন সেভেন সেটি হলো তো কোনটির পিএইচ সাতের কম সাতের কম পিএইচ মানে কি আমাদের আমলিক তো কারেক্ট অ্যান্সার আসবে আমাদের এখানে লেবুর রস লেবুর রস অ্যান্সার হবে অ্যান্সার অপশন এ ভারত সরকার মানবাধিকার সুরক্ষিত করতে আইন পাস করে মানবাধিকার সুরক্ষিত করতে আইন পাশ করেছে কবে উনিশশো নব্বই সালে তিরানব্বই পঁচানব্বই নাকি দু হাজার দুই সালে তিরানব্বই সালে অ্যান্সার অপশান কোশ্চেন পরিবর্তিত মৃৎগত কাণ্ডের উদাহরণ পরিবর্তিত মৃদগদ কাণ্ডের উদাহরণ এখানে আলু এছাড়া আদা আছে পেঁয়াজ আছে ওল আছে দেখুন যে কোন নদীতে নাগার্জুন সাগর প্রজেক্ট অবস্থিত অনেকে আমি জিজ্ঞেস করা হয় তো এখানে অপশনে একসঙ্গে দুটোই আছে তো কি আসবে আমাদের কৃষ্ণা নদী অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ অ্যান্সার হবে অ্যান্সার অপশান ডি জিকের জন্য টেক্সট বুককে ফলো করবে ডিটেলসে শুধু এমসি কিউ পড়বে না এমসি কিউ যেটা আছে নিজের লেভেলটাকে চেক করার জন্য এইভাবে যেটা আছে প্র্যাকটিস সেটা হয়তো একটু ইয়ে করলে মক্টেশাগরে যেটা নিজের থেকে অ্যান্সার করলে কিন্তু বারবার করে বলবো জিকে শুধু এই ইউটিউবের ক্লাস দিয়ে কিন্তু তোমাদের কভার হবে না নিজেকে যেটা আছে টেক্সট বুককে ফলো করতে হবে কি আছে আমাদের এখানে কে প্রথম গোল টেবিল বৈঠকে যোগদান করেন

রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী কার দ্বারা উপরাষ্ট্রপতি অ্যান্সার অপশান নেক্সট কোশ্চেন রাজ্যসভার দেশ সর্বোচ্চ সংখ্যা তো রাজ্যসভার সদস্যদের সর্বোচ্চ সংখ্যা কত দেড়শোর বেশি নয় আড়াইশোর বেশি নয় তিনশো দশের বেশি নয় নাকি তিনশো পঞ্চাশের বেশি নয় দুশো পঞ্চাশের বেশি নয় অ্যান্সার অপশান বি ইক্ষু নিচের কোন রাজ্যের একটি প্রধান কৃষিজাত দ্রব্য ইক্ষু নিচের কোন রাজ্যের একটি প্রধান কৃষিজাত দ্রব্য উত্তর প্রদেশ উত্তর অপশান সে নেচাচে নেটা ভিনয় আইন কে পাশ করেন তো পাশ করেছিলেন কে লর্ড লিটন অপশান বি ভারতের প্রথম ভয় কে লর্ড ক্যানিং আঠারোশো সাতান্ন নেশাজের শস্য ক্ষেত্রে ডিডিটি স্প্রে করলে দূষিত হয় কি দূষিত হয় শুধুমাত্র বাতাস নাকি শুধুমাত্র বাতাস ও মাটি নাকি শুধুমাত্র বাতাস মাটি জল নাকি শুধুমাত্র বাতাস ও জল এখানে বাতাস মাটি জল সবগুলোই যেটা সেখানে দূষিত হয় অ্যান্সার হবে অপশান সে নেক্সট কোশ্চেন একই গতিশক্তি সম্পন্ন কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ ইলেকট্রন প্রোটন ডিউটেটন নাকি আলফা কণা ক্যারেক্ট আমাদের আলফা কণা অ্যান্সার অপশান ডি তড়িৎ শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে বৈদ্যুতিক ব্যাটারি বৈদ্যুতিক পাখা বৈদ্যুতিক হিটার সৌরচুল্লি বৈদ্যুতিক হিটার অ্যান্সার অপশান সি পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা হল পুরুলিয়া পুরুলিয়া এখানে অ্যান্সার হবে এর অভাবে কোন রোগ সৃষ্টি হয় ডায়াবেটিস ইনসিপিডাস অ্যান্সার হবে অপশান এ যে সেন্সাস দু হাজার এগারো অনুযায়ী সর্বনিম্ন সাক্ষর সাক্ষরতার হার তো কোথায় এখানে সর্বনিম্ন সাক্ষরতার হার বলো অপশানে কিন্তু কোনো ভুল নেই কারেক্ট আনসার আসবে এখানে আমাদের অরুণাচল প্রদেশ অনেকে ভাবতে পারো বিহার কেন হচ্ছে না এখানে বিহারে তো অপশান নেই রেখে নি তাহলে বিহার কীভাবে হবে তুমি বলতে পারো হ্যাঁ সর্বনিম্ন বিহারে আছে হ্যাঁ বিহারে আছে কিন্তু অপশান তো নেই তাহলে কী ধরতে হবে আমাদের সেকেন্ডে কোন রাজ্যটা আছে সেকেন্ডে আছে অন্ধ্রপ্রদেশ সাথে থার্ড তিন নম্বরে আছে যেটা আছে রাজস্থান মাথায় রাখবে এগুলোর ক্ষেত্রে এক দুই তিনগুলোকে কিন্তু অবশ্যই মাথায় রাখবে জনঘনত্বের দিক থেকে জনসংখ্যার দিক থেকে সাক্ষরতার দিক থেকে নেক্সট কোশ্চেন যে আইনি আকবরের লেখককে আইনি আকবরী আবুল ফজল আবুল ফজল অ্যান্স অপশান বি ভারত স্বাধীনতা বিল পাশ হয় জানুয়ারি উনিশশো পঁয়তাল্লিশ মার্চ উনিশশো সাতচল্লিশ এপ্রিল উনিশশো সাতচল্লিশ জুলাই উনিশশো সাতচল্লিশ জুলাই উনিশশো সাতচল্লিশ অ্যান্সার অপশান ডি নিজের ভারতীয় সংবিধানে একুশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে একুশ নম্বর অনুচ্ছেদে কী বলা আছে এখানে ধর্মীয় স্বাধীনতার অধিকার আইনের যথাযথ পদ্ধতি জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার নাকি আইন কর্তৃক প্রতিষ্ঠিত পদ্ধতি জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার উত্তর হবে উত্তর হবে অপশন সে এম এম এস সবসময় তোমরা মোবাইল ইউজ করছো দেখেছো এম এম এস এম এস তো এখানে এম এম এস এর ফুল ফর্ম কী আসবে পুরো নাম কি আসবে মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস পেশি ক্লান্তির জন্য দায়ী ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড অ্যান্সার অ্যান্সার অপশন সি ভারতে রাজ ব্যবস্থার প্রকার তিন স্তরে তিন স্তরে অ্যান্সার হবে অ্যান্সার অপশান সি ভারতের রেপোহার ঘোষণা করে তো ভারতের রেপোহার কে ঘোষণা করে ভারত সরকার অর্থ দপ্তর নাকি ভারতের প্রধানমন্ত্রী নাকি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নাকি ভারতের রাষ্ট্রপতি ভারতের রিজার্ভ ব্যাঙ্ক করে অ্যান্সার অপশান সি নেশায় সংবিধানের কোন অংশে কল্যাণময়ী রাষ্ট্রের ধারণাটি মৃত হয়েছে তো কোথায় আছে এটি নির্দেশাত্মক নীতিতে নির্দেশাত্মক নীতি অ্যান্সার অপশান ডি অকালে আন্দোলন কবে শুরু হয় উনিশশো একুশে অ্যান্সার অপশান সি আব্দুল রাজ্জা কোন শাসকের রাজ্যে পর্যটন করেন দ্বিতীয় দেবরায় দ্বিতীয় দেবরাই অ্যান্সার অ্যান্সার অপশান বিগস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন উৎসেচক হলো ইনসুলিন টায়ালিন পেপসিন ট্রিপসেন পেপসেন নেক্সট কোশ্চেন আছে আমাদের এখানে নিচের কোনটিতে ক্লোরিন নেই ডিডিটি ক্লোরোফিল ক্লোরোফর্ম ব্লিচিং পাউডার কারেক্ট অ্যান্সার কী হবে আমাদের ক্লোরোফিল অ্যান্সার অপশান বি নেক্সট কোশ্চেন কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিরোধ করেন সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত স্কন্দগুপ্ত নাকি কুমারগুপ্ত স্কন্দগুপ্ত অ্যান্সার অপশান সি নেক্সট আছে আমাদের এখানে নিকট দৃষ্টি সম্পূর্ণ ত্রুটি ঠিক করা যাবে উত্তর লেন্স দ্বারা অবতল লেন্স দ্বারা অভিসারী লেন্স দ্বারা নাকি উপরে কোনোটি নয় অবতল লেন্স দ্বারা অ্যান্সার অপশান সি বি নেক্সট কোশ্চেন সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সম্বন্ধে বলা হয়েছে সেখানে কোন অংশে আমাদের একটা অধ্যায় জিজ্ঞেস হয় তো দ্বিতীয় সেকেন্ড দ্বিতীয় অংশে ধারা পাঁচ থেকে এগারো নেক্টো কে ভারতের সর্বপ্রথম উপপ্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন সর্বপ্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই ভাই প্যাটেল সর্দার বল্লভ ভাই পাটেল অ্যান্সার অ্যান্সার অপশন ডি গুলামগিরি গ্রন্থের লেখক কে গুলামগিরি জ্যোতিবা ফুলে জ্যোতিবা ফুলে অ্যান্সার অ্যান্সার সি নেক্সট কোশ্চেন বায়ুমন্ডল যে বিরলতম গ্যাসটি সর্বাধিক তা হল হিলিয়াম নিয়ন আর্গন নাকি আরগন অ্যান্সার অপশান সে ভারতের ড্যাশ রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম তো দীর্ঘতম কার সঙ্গে তোমরা সকলেই জানো কি আমাদের ঝাড়খণ্ড অ্যান্সার অপশান এ কোনটি প্রোটোজোয়া ঘটিত রোগ নয় প্রোটোজোয়া ঘটিত রোগ নয় এখানে কালাজ্বর চিকেন পক্স পায়োরিয়া ম্যালেরিয়া চিকেন পক্স এটি প্রোটোজোয়া ঘটিত রোগ নয় এটি ভাইরাস ঘটিত রোগ কালাজ্বর ম্যালেরিয়া পায়োরিয়া এগুলো সবগুলো প্রোটোজোয়া ঘটিত রোগ নেক্সট কোশ্চেন কাকড়াপাড় পারমাণবিক কেন্দ্র কোথায় অবস্থিত আসবে আমাদের সুরাট অ্যান্সার অপশান সি ভারতের বিপ্লবীবাদের জননী রূপে খ্যাত ছিলেন মাদাম কামা অ্যান্সার অপশান যে পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে ল্যাটেরাইট মাটি ল্যাটেরাইট নেক্সট চলে আসব পর্যাপ্ত পরিমাণ এমাইলেজের উৎপত্তিস্থল স্থল হল অগ্নাশ্রয় অগ্নাশয় অ্যান্সার অপশান ডি নিচের কোন পদটি সংবিধান দ্বারা প্রদত্ত নয় রাজ্যসভার সহসভাপতি লোকসভার সহ অধ্যক্ষ বিধানসভার সহ অধ্যক্ষ নাকি উপপ্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী অ্যান্সার অপশান ডি নিজের ভারতের নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস পালন করে তো জাতীয় ভোটার দিবস পঁচিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি প্রথম পানিপথের যুদ্ধ কবে হয় পনেরোশো ছাব্বিশ বাবর ও ইব্রাহিম লোধির মধ্যে নেক্সট কোশ্চিন আসে ক্লাসের শেষ কোশ্চিন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চিন ফটাফট কমেন্ট করে জানাও অ্যান্সারটা কি সকলেরই জানা দরকার পানিপথের যে তৃতীয় পানিপথের যুদ্ধ যেটি আছে সেটা কবে হয়েছে সকলেই অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমরা কতগুলো কারেক্ট অ্যান্সার করতে পারলে সেটাও অবশ্যই জানাবে দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং